Hey guys, my name is Chiranjit and welcome to my channel Go Pongo. দেখে অবাক লাগছে, সে তো লাগবে। এই যে এক অভিনব দৃশ্য, জগদ্ধাত্রী পুজোর বরণ করেছে পুরুষরা, তাও আবার নারীর বেশে। আর এই দৃশ্য দেখতে বিভিন্ন জায়গা থেকে ভিড় করে জমান মানুষেরা। একথা হচ্ছে ভদ্রেশ্বর তেঁতুলতলা জগদ্ধাত্রী পুজো। 13 জন পুরুষ ঘোমটা পরে জগদ্ধাত্রী প্রতিমা বরণ করে। উলু আর শঙ্কধ্বনিতে মুখরিত হয়ে ওঠে ঠাকুরদালান। তাহলে আসুন আজ জেনে নেওয়া যাক তেঁতুলতলা জগদ্ধাত্রী পুজোর ইতিহাস। প্রচলিত মতে রাজা কৃষ্ণচন্দ্রের দেওয়ান দাতারাম সুরের মেয়ের বাড়ি গৌহাটিতে একসময় হতো জগদ্ধাত্রী মায়ের আরাধনা। তাদের আর্থিক অবস্থা খারাপ হয়ে যাওয়ার ফলে সেই পুজোটি চলে আসে ভদ্রেশ্বর তেঁতুলতলায়। বাড়ির পুজো সর্বজনীন রূপ পায়। সে সময় বাড়ির মেয়েরা পর্দানশীল ছিলেন, বাইরে বেরোতেও ভয় পেতেন। কিন্তু প্রতিমা বরণ তো মেয়েরাই করে, সেই কাজ হবে কি করে? তাই বিসর্জনের আগেই পুরুষরাই কাপড় পরে মহিলা সেজে বরণ করা শুরু করে। সেই প্রথা আজও মেনে চলছে তেঁতুলতলা বারোয়ারি। চন্দননগরের পাশাপাশি ভদ্রেশ্বরে 230 বছর ধরে হয়ে আসছে জগদ্ধাত্রী পূজা। So guys, my name is Chiranjit and welcome to my channel Go Bongo. যদি আপনাদের এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল এন্ড সাপোর্ট আস।